তৃণমূলের মিশন ত্রিপুরা 2023 এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে উত্তর পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্য ত্রিপুরায় সংগঠন বাড়াচ্ছে তৃণমূল। সেই লক্ষ্যেই মহালয়ের দিন তৃণমূলের ত্রিপুরা রাজ্য স্টিয়ারিং কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করল শীর্ষ নেতৃত্ব। 19 জনের এই কমিটিতে রাখা হয়েছে অসমের তৃণমূল নেত্রী ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও আশিস লালসিংহকে। কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক। স্টিয়ারিং কমিটির পাশাপাশি ত্রিপুরা যুব তৃণমূলের 11 জনের কমিটিও ঘোষণা করা হয় এদিন। কংগ্রেস ত্যাগী বাপটু চক্রবর্তীকে করা হয়েছে আহ্বায়ক। কমিটিতে আছেন সোলাঙ্কি সেনগুপ্ত, দীপান্বিতা চক্রবর্তীর মতো তরুণ মুখ। এই রাজ্যের গণতন্ত্র এবং অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দেবেন আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা নিশ্চিত যে এই লড়াই শক্তিশালী হবে, ত্রিপুরায় গণতন্ত্র এবং অধিকার ফিরে আসবে এবং 2023 নির্বাচনে এখানে তৃণমূলের সরকার প্রতিষ্ঠিত। ত্রিপুরায় তৃণমূলের তৎপরতা নিয়ে কটাক্ষ করেছে সে রাজ্যের ক্ষমতায় থাকা বিজেপি। ত্রিপুরার বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, ত্রিপুরার যারা আমাদের পার্টির পদাধিকারী আছে তারা মন্তব্য করবেন, তবে বিজেপি ওখানে শক্তিশালী আছে, বিজেপি আগামী দিনে সরকার করবে, এটুকু আমি বলতে পারি। তৃণমূলের সমালোচনা করতে ছাড়েনি ত্রিপুরার প্রধান বিরোধী বামেরা। কয়েকদিন আগে আমি ত্রিপুরার সার্বিক কথা কমরেড মানিক সরকারের কাছে আমি শুনেছি, তাতে এইটা আমার মনে হয়নি যে ত্রিপুরায় কয়েকজন বিজেপি এমএলএকে ভাঙিয়ে বা কয়েকজন কংগ্রেসের নেতাকে ভাঙিয়ে ত্রিপুরায় এখনই সেখানেতে অন্য কোনো শক্তি বিকল্প হয়েছে, আদার দেন বামপন্থী শক্তি। এদিন আগরতলার বনমালীপুরে বিভিন্ন দল থেকে বেশ কয়েকজন তৃণমূলে যোগ দেন। অন্যদিকে ত্রিপুরা লিগাল এড সার্ভিসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেয়া সৃষ্টমোহন দাস এদিন কলকাতায় পৌঁছন, তিনিও তৃণমূলে যোগ দেবেন বলে খবর। এদিন কথা থাকলেও তৃণমূলে যোগদান করতে পারেননি ত্রিপুরার বিজেপি ত্যাগী বিধায়ক আশিস দাস, তবে শীঘ্রই যোগদান প্রক্রিয়া অনুষ্ঠিত হবে বলে তৃণমূল সূত্রের খবর। অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।